আজ কৌশিকী অমাবস্যা, বন্ধ রয়েছে তারাপীঠের মাতারার মন্দির। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো পুণ্যার্থীকেই। রীতি মেনে মাতারা নিত্য পুজো করছেন পারাদা সেবায়িত। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধ করতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারাপীঠের মাতারার মন্দির। গত 3রা সেপ্টেম্বর থেকে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত 6 দিন মাতারার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন এবং তারামাতা সেবায়িত সংঘ ও তারাপীঠ মন্দির কমিটি। এই 3রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো পুণ্যার্থীকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না, শুধুমাত্র পালাদার সেবায়িত নিয়মিত মা তারার নিত্য পুজো করবেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও মন্দির বন্ধ রাখা হয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হলো। আজ তো কৌশিকী অমাবস্যা, আজ কিভাবে মায়ের পুজো হয়? কৌশিকী অমাবস্যা হচ্ছে মানে মায়ের এক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিন, মানে বিশেষ তিথি। স্বয়ং বামদেব এই তিথিতে মায়ের দর্শন পেয়েছিল, সেই দর্শন পাওয়ার জন্য এই তিথিতে আমরা বিশেষভাবে পূজা অর্চনা করে থাকি। ভক্তরা যা মনস্কামনা পূর্ণ করে তাদের টোটাল এটাই পূর্ণ হয়। সেই বিশেষ তিথি উপলক্ষে আজকে আমাদের পুজো শুরু। আজকে বিশেষ কোনো ভোগের আয়োজন আছে? বিশেষ ভোগ বলতে আজকে মায়ের সকালবেলায় শীতল ভোগ হলো, দুপুরবেলায় পঞ্চভোজনে মানে খিচুড়ি অন্ন পোলাও মাছ মাংস ইত্যাদি ভোগ হবে, আবার সন্ধ্যায় শীতল ভোগ হবে, আবার রাত্রিবেলায় মায়ের আরতির পরে আবার খিচুড়ি ভোগ হবে। পুণ্যার্থীদের দর্শনের জন্য কোনো ব্যবস্থা? পুণ্যার্থীদের দর্শনের জন্য আমরা এখান থেকে একটা বাইরে আমরা স্ক্রিন টিভি লাগিয়ে দিয়েছি, ওখান থেকে ডাইরেক্ট অনলাইনে সমস্ত কিছু প্রচার হবে। আর ভক্তদের নাম গোত্র দিয়ে আমরা সকাল থেকে পুজো শুরু করে দিয়েছি। অন্যান্য বছর তো প্রচুর লোকের সমাগম, অন্যান্য বছর প্রচুর লোক হয়, কিন্তু বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মানে প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত দর্শনার্থীদেরকে আসতে নিষেধ করেছি এবং তাদেরকে বলা হয়েছে যে আপনাদের নাম গোত্র দিয়ে পুজো করা হবে এই বছর, যাতে মানুষ মানে পুরো নিরাপত্তা ভোগ মানে মানে একদম পুরো নিরাপদে থাকে। সেই জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি যাতে কোনো রকম করোনার মানে প্রভাব না পড়ে। কী নাম? আমার নাম বিমান চ্যাটার্জী।